কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু হয়নি মা। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি তো বললাম, তুমি যাও। না আমি যাব না, আমাকে কি বল তোর কি হয়েছে। কোথায় যাচ্ছিস, কি হয়েছে আমাকে বলে যা। ইরা, ইরা আমাকে বলে যা। কি হলো মেয়েটা, কেন এমন করলো? তোর সাথে রং তুলির মাঝে মিশে যেতে চাই, তোর সাথে আমি মেঘের ক্যানভাসে উঠতে চাই, তোর সাথে যেতে চাই তোর সাথে। যে আকাশে ওই মেঘগুলোর মতো তোর মনে ভাসতে। আমি একজন শিল্পী, ছবি আঁকি। এই যে আমার তুলি আর ক্যানভাস, আর আসলে অনেকদিন ধরে ছবি আঁকার কোনো সাবজেক্ট পাচ্ছি না, তাই ক্যানভাসটাও খালি পড়ে আছে। তো আমাকে দেখে কি আপনার সাবজেক্ট মনে হচ্ছে? দুই ঘন্টা সময় নেব। সব ছেলেগুলো না আসলে একই রকম, প্রথমে ছবি আঁকবেন, তারপর আপনার নাম্বারটা দিবেন, আমার নাম্বারটা নেবেন, কথা বলবেন, প্রেম করবেন, তারপর একদিন বলবেন জান আই লাভ ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ, ডিসগাস্টিং। আমি ওরকম কিছু বলবো না, প্রমিস। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? জি, লোকজন কেন ডাকবেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি ভাবরে বাবা, যেন মোনালিসা, এক হাসিতেই ভূমিকম্প থেমে যাবে। ছেলেটাকে বোধহয় এভাবে বলা ঠিক হয়নি। ইস, অপমান করে আবার তাকানো হচ্ছে। একটু বেশি বলে ফেললাম ছেলেটাকে। আসবে বোধ হয়, এসে কোনো লাভ নেই, আমি আর আপনার ছবি আঁকছি না। দেখুন, আমি সবসময় হাসি মুখের ছবি আঁকি, একটু হাসবেন প্লিজ। খুব বেশি সময় লাগবে, চুলটা ঠিক করে দেই। আমি করছি, ঠিক আছে।
একটু বামে। ঠিক আছে। মানে এটা সত্যি আমি, আমার তো বিশ্বাস হচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আই এম সরি। সরি না, তখন আপনার সঙ্গে ওরকম মিসবিহেভ করলাম, আপনাকে রিফিউজ করলাম সেজন্য। আপনার ছবি আঁকার হাত সত্যি খুব ভালো। যাই হোক, আমার একটু তাড়া আছে, যেতে হবে। থ্যাংক ইউ। কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি সেখানেই ভেসে বেড়াই। মেঘ, নাইস নেম। আমি ইরা। আচ্ছা, আমার যদি আবার সাবজেক্ট হতে ইচ্ছে করে? চারুকলায় চলে যাবেন, ওখানে তো অনেকেই আছে। না মানে আমি জানতে চাইছিলাম যে আপনার সাথে কানেক্ট থাকার কিভাবে। মেঘের ক্যানভাস, ফেসবুকে এসো। শুধু ইরা, রিকোয়েস্ট পাঠাবো। কিরে, তোরা সকাল থেকে না খেয়ে আছিস, খিদে পায় না তোদের? খাবি না, কথা বলবি না? ওলে রে, কি হয়েছে বল। তোদেরকে একটা সিক্রেট কথা বলি, শুধু তোদেরকেই বলবো, আর কাউকে বলতে পারবি না। আজকে মেঘনামে একটা ছেলে আমার ছবি এঁকে দিয়েছে, কি যে দারুণ ছবি আঁকে। তারা আমি ওকে বলবো তোদের জন্য একটা ছবি এঁকে দিতে। এবার তো খা নে। ইরা, চা খাবি? না মা, খাবো না, তুমি খাও। আচ্ছা।
কিরে এখনো খাচ্ছিস না? সবটুকু খাবার খাবি, একটাও যেন পড়ে না থাকে, ঠিক আছে? মেঘের ক্যানভাস। করছেন? এই তো আকাশ থেকে নামলাম। তাই নাকি? কই, আমি তো দেখছি রাস্তাঘাট শুকনো আছে। বাতাসের হেল্প নিলাম, খুব মাটিতে নামতে ইচ্ছে হচ্ছিল। কথায় হারানো যাবে না, শিল্পী মানুষ। আচ্ছা, যে কারণে আপনাকে ফোন করেছি, আমার মা আপনার আঁকা ছবিটা ভীষণ পছন্দ করেছে। And I hope আমার ইতুমিতুর অনেক পছন্দ হবে। ইতুমিতু? ইতুমিতু আবার কে? তোমার কি বিয়ে হয়েছে? আরে না, ওরা আমার পেট বার্ডস। ও আচ্ছা, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। তাই? শুনুন, বেশি গল্প কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি ডায়েটে আছি, কল্পনা করেই ওজন কমাচ্ছি। তা আপনার ওজন কতটুক কমালেন? মাথার ভেতরে 300 গ্রাম আর বাইরে 4 কেজি। মানে? সে অনেক আলোচনার ব্যাপার, তোমাকে আলফা লেভেলে আসতে হবে। ও, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আমি ভাস্কো দা গামা হতে চাই না। অনেক বেশি পণ্ডিত। এমন কি হলো আমাকে পণ্ডিত ভাবলে? তুমি কি মাইন্ড রিড করতে পারো নাকি? তুমি পারি কিছুটা। ও সরি সরি সরি। ইটস ওকে, তুমি তো মিষ্টি ছিল, চালিয়ে যাও। বাই দ্য ওয়ে, কাল কি দেখা হবে? হতে পারে, তবে শর্ত একটাই। কিসের শর্ত? জাতি তোমাকে নীল শাড়িতে দেখতে চায়। ঠিক আছে, যাতে আমাকে নীল শাড়িতেই দেখবে। তোমাকে একটু ভালো করে দেখিনি। কেন? আমাকে বুঝি এই নীল শাড়িতে সুন্দর লাগছে না? ভাগ্যিস চশমাটা পরি না। মানে? খুব সহজ, চশমাটা ভেঙে যেত।
দেখ না, কলিং বেল দিল, দরজা খুলতেই দেখি কেউ নেই, নিচে দেখি একটা বক্স, বক্সে তোর নাম লেখা। আচ্ছা, আমি দেখে নেব। মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। কিরে, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? অনেকগুলো মিস কল, কে ফোন করেছে? ফোনটা দাও। আরে বাবা, বলবি তো কে ফোন করেছে, আমি তোমাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, কে? আমি, আবির। তুমি আমাকে কেন ফোন করেছো? আর আমার বাসায় এসব গিফট পাঠিয়েছো, এসবের মানে কি? না, মানে কোনো মানে নেই। তুমি আমাকে আর কখন ফোন করবে না, ওকে? হলো শিল্পের ক্যানভাস আজ ফাঁকা? আমার রং তুলি তো রাজদরবারে বন্দী, ক্যানভাস তো ফাঁকা থাকবেই। কি বলো, রাজার এত বড় সাহস তোমার তুলি আটকে রেখেছে? রাজকন্যার মন খারাপ, রাজা তো খেপবেই। আচ্ছা, তো নাম কি রাজকন্যার? কোন রাজ্যে থাকে সে? বরফের দেশের রাজকন্যা। এখন দেখি রাজকন্যাকে মুক্ত করে দাও। ঠিক আছে, এই নাও, দিলাম তোমার তুলি উদ্ধার করে। যাও, এবার গিয়ে মন ভরে ছবি আঁকো, কেউ আর তোমাকে আটকাবে না। কিছু না, তোমার মুখে একটা রংধনু উঠেছে, ওটা দেখছি। মুখে আবার রংধনু ওঠে নাকি? সবার না, রাজকন্যাদের। ঠিক আছে, যাও, তোমার তুলি আবার আটকে নিলাম। সে কি, কেন? রাজকন্যার ইচ্ছে। তাহলে ক্যানভাস
ক্যানভাসটা মেঘের আড়ালে থাক। আর যদি আকাশে মেঘ না থাকে? যাই না, যাও। জায়গাটা সুন্দর, রাতের আধারে আরো সুন্দর হয়েছে। আপনি? নিক্স, গডেস অফ দ্য নাইট। নিক্স? বাহ, রাতের দেবী। গ্রিক মিথ আমার খুব ভালো লাগে। রাতটা খুব সুন্দর, নিঃসঙ্গ এবং রোমান্টিক। আপনি যদি ফ্রি থাকেন তাহলে কিন্তু আমরা ঘুরে বেড়াতে পারি। আপনার সাথে কে না সময় কাটাতে চায়? আপনি তো নেক্সট না, আফ্রোদিতি, সৌন্দর্যের দেবী। নিক্স, আফ্রোদিতি অথবা ক্লিওপেট্রা, যে নামে খুশি ডাকতে পারেন, বাট টাইম ইজ মুভিং। বাট আই হ্যাভ সাম কন্ডিশনস। বলুন। আমি যেখানে নিয়ে যাই সেখানে যেতে হবে, আর যতদিন সময় চায় ততদিন সময় দিতে হবে। But I have some other verbs. But this is my one and only condition. Okay. Then let's move. আমি মেঘ, যখন যেখানে খুশি ভেসে বেড়াই। আমি ভাসতেও পারি না, ডুবতেও পারি না। মাঝে মাঝে একটা পর্যায়ে আছি যেটা খুব অস্বস্তিকর। কি করা হয় আপনার? সেল অ্যান্ড মাই প্রোডাক্ট ইজ টাইম। ইন্টারেস্টিং। কিন্তু সময় সে কি কোনো সমীকরণ মানে? আমরা কেন সব সমীকরণ মেলাতে চাই? পৃথিবীতে অসংখ্য বিষয় আছে যা আনসলভড বা অসংজ্ঞায়িত। তাছাড়া আমি শুধু বর্তমানে বিশ্বাসী, ভবিষ্যৎ আমার কাছে মূল্যহীন। বাহ, নাইস ফিলোসফি। কিন্তু এত রাতে একটা মেয়ে বাইরে, ফ্যামিলি বা সোসাইটি আপনাকে? আমি আসলে পাখি হয়ে জন্মানোর কথা ছিল, ছোট্ট চড়ুই অথবা বাবুই। এতটুকু জেনেই সন্তুষ্ট থাক। You are so mysterious. Not only me, but also the whole world is a great mystery. Ashun. একটু বসুন, আমি আসছি। Thank you.
কফি সব আমার। আমার অনেক দিনের শখ ছিল আপনার মতো একটা সাবজেক্টকে নিয়ে কাজ করা, জাস্ট একটা এক্সিবিশন। আমার জীবন বদলে যাবে, কত কত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আসবে আমার কাছে। আপনারা শুধু যশ খ্যাতি আর অ্যাওয়ার্ডের জন্য জীবন নিয়ে বয়ে চলেন, আর আমি কতটা স্বপ্ন দিন। অথচ আমি এক স্বপ্নচারী নগরকুবক, অ্যাওয়ার্ড একটা সিম্বল মাত্র, কাজের অনুপ্রেরণা বাড়ায়। কিন্তু কিন্তু সৃজনের এক নিরন্তর দহন আমাকে আমাকে পুড়িয়ে যায়। ভেতরে একটা মানুষ থাকে যে পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে নিজের করে পেতে চায়, শিল্পের বুননে গড়ে নিতে চায় এক এক শৈল্পিক পৃথিবী। অথচ আমার পৃথিবীটা কত বিষণ্ণতার রঙে আচ্ছাদিত। আমি না ঠিক শিল্প বুঝি না, তবে পৃথিবীটা এটা একটা সরল দোলকের মতো দুলছে। এক প্রান্ত ভীষণ সুন্দর আর অন্য প্রান্ত খুব কুৎসিত। আর আমি বিভৎসতার মাঝেও শৈল্পিক রূপ খুঁজে পাই। কিন্তু আপনার সম্পর্কে কিছু বলেননি এখনো, শুধু ধূসর এক অজানা জায়গায় নিয়ে চলেছেন। ধূসরতার গল্প জানতে নেই। আপনি কি পৃথিবীর সব রঙের নাম জানেন? জানেন না। ঠিক তেমনি আমি একটা সংজ্ঞাহীন অথবা সমীকরণহীন কোনো এক ধূসর প্ল্যাটফর্ম। আপনি এইভাবে কথা বললে কিন্তু আমি আটকে যাব, আপনার ইন্দ্র যাবে। লাভ নেই, ধূসরতার অন্য নাম নির্জনতা। আর এই নির্জনতা মানে একা। আপনি আমাকে একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছেন। আমি আপনাকে এঁকে ফেলেছি, অথচ আমার মনে হচ্ছে আপনি আপনি বনলতা। তার মানে আপনিই বনলতা, আপনিই বনলতা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা।
মানুষ কখন পাখি হতে চায় জানো? হতাশা, বিষণ্নতা, তীব্র প্রাচীরে আবদ্ধ। তোমার কি মনে হয় পাখির একটি আসলেই স্বাধীনতা? আসলে একটা টার্ম মাত্র, অন্য সব চাহিদার মতো স্বাধীনতার চাহিদাটা মেনে ফেলে দিই। আমার কি মনে হয় জানো, প্রকৃতপক্ষে কেউ স্বাধীন না, এটা হচ্ছে সময়ের কিছু প্রতিক্রিয়া। আচ্ছা, তুমি কালো মেঘ, অন্ধকার রাত্রি আর জলহীন শুকনো ফাটা মাটির ছবি আঁকো না? কতটা বিষাদ জমে আছে তোমার হৃদয় আকাশে বলতো। জীবনটা আসলে এমনই, কোনো কিনারা নেই, মরা কাঠের মতো শুধু এদিক ওদিক ভেসে বেড়ায়। তুমি কপালে টিপ দাও না কেন? যদি আমি টিপ দেই তাহলে কি আমার কপালটা বদলে যাবে? তা হয়তো যাবে না, তবে তোমাকে পরীর মতো দেখাবে আমি শিওর। ওয়েট, অসাধারণ, সত্যিই তুমি অনন্য। এইভাবে বসে লজ্জা করে না তোমার? কতটা শেমলেস হলে একটা মানুষ এত কিছু হওয়ার পরেও এতবার ফোন করে, আমার বাসায় গিফট পর্যন্ত পাঠিয়েছো, টেক্সট করো। এটা প্লিজ একটু কুল হও, আমার কথাটা একটু শোনো। ইউ আর আ গ্রেট লুজার, কোন মুখে আমার সামনে এসছো? হ্যাঁ, আমাদের এত দিনের সম্পর্ক আর কোথাকার কোন যারা আমার, ডোন্ট টাচ মি, বিলিভ মি, আমি না কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম, মানে লাইক মানে যারার প্রতি আমার কোনো ইমোশন ছিল না, আমি ইটস নাথিং বাট জাস্ট ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন, রাইট? তুমি এখন এটাকে ইনফ্যাচুয়েশন বলছো? তুমি কি জানো আমি দিনের পর দিন কতটা কষ্ট পেয়েছি? তুমি পারবে ফিরে দিতে আমার সেই সময়গুলো? পারবে না। তোমার জন্য আমি কত কেঁদেছি, আমার সেই কান্নার মূল্য তুমি দিতে পারবে? পারবে না। এখন এসছো আমাকে ইনফ্যাচুয়েশনের গল্প শোনাতে? ইনফ্যাচুয়েশন? ইরা, ইরা প্লিজ বিলিভ মি, আই ওনলি লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। Thank you.
কতটা বিষাদ জমা হলে মেঘের দেহ থেকে বৃষ্টি চলে যায় জানো? আমি মেঘ, কিন্তু বিষাদের কাব্য পড়িনি কখনো। সুখ আর সুন্দরী আমার সাবজেক্ট। ভালোবাসো অনেক, মানবী, নারী কিংবা আদিম প্রেম, আকাশ, প্রকৃতি, রং তুলি, ক্যানভাস, সব। তুমি ভীষণ অন্যরকম, দারুণ রহস্য খেলা করে তোমার চোখে মুখে। আমি না তোমার সমীকরণ মেলাতে পারি না। তুমি আমার হবে, একান্ত আমার, বা আদিম সঙ্গী। আমার আমার যেতে হবে। আমি হয়তো সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, তাছাড়া তুমি তো শর্ত ভঙ্গ করতে পারো না। আমি শুধু আমার সময় বিক্রি করেছি, নিজেকে নয়। প্রেম বা অনুভূতি কোনো বেচাকেনা হয় না, আদান প্রদান হয় মাত্র। আমার ছবি আঁকা শেষ হয়নি, দাঁড়া। ইরা, তুমি? সরি, খুব অসময়ে চলে আসলাম বোধহয়। এসব এসব কি বলছো তুমি? আমার বলার কিছু বাকি নেই, বরাবরই আমি স্বপ্ন দেখার ভুলটা করি, কিন্তু দোষ তো আমার একার না, দোষটা তুমি তোমরাই করো। ভালো থেকো, বাই। ইরা, ইরা,
ইরা, পাখি দুটো কোথায়? ওদেরকে দেখছি না, আবার খাঁচাটাও খোলা। কি রে, কি হলো? কথা বলছিস না কেন? ওরা চলে গেছে নিজেদের বাড়িতে। মানে কি? কিছু সম্পর্ক থাকে অনেক ক্ষণিকের, সুরার ছন্দের মোহে ভাসিয়ে দেয় গোটা শহর, কিন্তু তুমি বুঝতেই পারবে না যে সেটা ছিল একদম একদম অল্প সময়ের জন্য। চোখ মিললে সব হাওয়া। তাই বলে তুই ওদেরকে ছেড়ে দিবি? আমি জানতাম তুমি আসবে, তোমার ছবিগুলো নিয়ে আমার এক্সিবিশন হবে। তাহলে শুধু এক্সিবিশনের জন্যই আমার অপেক্ষা? না না, বিশ্বাস কর, এক্সিবিশন তো শুধু একটা উপলক্ষ মাত্র। আমি তো ডুবে গেছি, নিমজ্জিত হয়ে গেছি। লাইফ ইজ নট এ পোয়েট্রি মেক, জীবন আসলে একটা গল্প। আর এই জীবনের গল্প যে কোথায় গিয়ে থামে এটা আমরা কেউ জানি না। নাও, তুমি তোমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করো। আমি শুধু তোমার ছবি আঁকছি না, অসংখ্য গল্প বুনছি, নিমজ্জনের কাব্য বানাচ্ছি। কিছু মেঘ জমেছিল আকাশের গায়ে, আবির রঙে রাঙিয়ে দিতে কিছু স্বপ্ন তাকে ছুটতে পেরেছিল, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, একদম অল্প সময়। এভাবে বলছো কেন ইরা? জানো, একটা সময় ছিল যখন আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারতাম না। সেই তুমি আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে কিভাবে অবহেলায় পরিণত করলে? আচ্ছা, প্রেম কি এমনই হয়? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফতুয়ার মা ছাড়া আমার কথা বলার কেউ ছিল না, আমি খুব ভেঙে পড়েছিলাম। একদিন একজন বলল আমার ছবি আঁকবে, প্রথমে না করেছিলাম, তারপর কিভাবে কিভাবে যেন তার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে পড়লাম, হয়ে গেলাম তার ছবি আঁকার সাবজেক্ট। ক্ষণিকের জন্য বুঝতে পারিনি একজন শিল্পীর সাবজেক্ট হওয়া কতটা কঠিন। এরপর
হঠাৎ আবিষ্কার করলাম সে শিল্পী জুড়ে সাবজেক্টটা ঠিকই আছে, তবে সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর তার ছবি সাবজেক্ট নেই, তার চিলি কোঠায় এখন নতুন স্বপ্নের ডাক। ইরা, যে ভুলগুলো ভালোবাসায় প্রথমে হয় না, সেটা কেন বারবার শেষের দিকে ফিরে আসে বলতে পারো? জানি বলতে পারবে না, উত্তর দিতে পারবে না। এক্সিবিশন কবে করছো? তোমার তো কাজ শেষ, লেনদেন হয়ে গেলে সব চুকে যাবে। এক্সিবিশন কবে হচ্ছে সেটা জেনে তোমার কি লাভ? না, আমি কারোর হওয়ার নই, আর এটাই আমার নিয়তি। তোমার এই দর্শন মার্কা কথাগুলো বন্ধ করবে প্লিজ। দেখো, বেঁচে থাকার জন্য স্বপ্নের প্রয়োজন, আর আমি কতটা স্বপ্নহীন। এই স্বপ্নহীনতার আরেক নাম ধূসরতা, আরেক নাম অন্ধকার। আমরা দুজন মিলে সেই ধূসরতায় রং ছড়াবো, অন্ধকারটাকে আলোকিত করবো। হয় না, আমি না তোমাকে বোঝাতে পারব না। কি টাকা? টাকা? হ্যাঁ, টাকা। তুমি না সময় বিক্রি করো, সময়ের মূল্য।
সাথে রং তুলির মাঝে মিশে যেতে চাই তোর সাথে যে আকাশে ওই মেঘগুলোর মতো তোর মনেও ভাসতে চাই দাঁড়াও। এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, মনে করো তোমার ঠিক পেছনে একটা পৃথিবী যেখানে শুধুই অন্ধকার, ধূসরতা আর বিশ্রী স্মৃতির বিষাদের গল্পে ভরা। আর এখানে এখানে আরেকটা পৃথিবী যেখানে অনেক আলো, সুন্দর আর সোনালী স্বপ্ন ভরা। আচ্ছা বলো তো, আমরা কি ওই অন্ধকারটা ফেলে এই সোনালী পৃথিবীর কাছে যেতে পারি না, সোনালী স্বপ্নের কাছে যেতে পারি না একসাথে? আমি আর তুমি আমরা